কলকাতা সায়েন্স সিটি থেকে আজ একটু আগে এক অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরো স্থায়ী পদে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিজ নেই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো দেখে নেবো কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত স্যালারি রয়েছে বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে তন্ময় আপনারা দেখছেন টিএস ফিফটিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেছেন আমরা চলে এসেছি যে সরাসরি কলকাতা সায়েন্স সিটি অফিসিয়াল ওয়েবসাইটে যেটি তোমরা গুগল ফুল সার্চ করতে পারো সরস্বতী এখানে বিস্তারিত সায়েন্স সিটি কলকাতা ডট ওয়ার্জি ডট ইন এছাড়া ভিডিও ডিসক্রিপশন এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরস্বতী এই পেজে রাইটলি চলে আসতে পারবে আসার পর ওপর দিকে স্কল লেভেল এতে পাচ্ছ এডুকেশন বলে একটি ডেক্স সেকশন শো করছে এতে পাচ্ছ ডাউনলোড ডিটেইলস বলে একটা অপশন রয়েছে ডাউনলোড ডিটেইলস তোমরা এখানে ক্লিক করতে হবে খালি তোমরা নোটিশটা ডাউনলোড বিস্তারিত তো দেখতে পারবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তো আগে নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছে কোন ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে চলো তোমাদের de medio তো সরাসরি বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা সায়েন্স সিটি থেকে এই নোটিসটি প্রকাশিত হয়েছে নোটিশটি প্রকাশিত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে নোটিসটি প্রকাশিত হয়েছে এখানে রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছ এবং নোটিশটি প্রকাশিত হচ্ছে তিরিশ বারো দু হাজার কুড়িতে এখানে রেফারেন্স নম্বর শো হচ্ছে দেখতে পাচ্ছ ওপরে যে প্রজেক্টের বা এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ করেছে যে পদের ক্ষেত্রে এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ করেছে এ পদে এখানে টোটাল একটি আন্ডার ক্যাটাগরি ক্ষেত্রে এখানে এস সি এস ও সবাই কিন্তু পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে পে স্কেল হচ্ছে এখানে তোমাদের স্যালারি তোমাদের হচ্ছে লেভেল ফাইভ পরে তোমাদের স্যালারি দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বে কিছু টাকা তোমাদের স্যালারি রয়েছে সঙ্গে গ্রেড পেও তোমাদের কিন্তু থাকছে কোয়ালিফিকেশন রেখেছে এখানে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে কিন্তু সায়েন্স থাকতে হবে মানে বিজ্ঞান বিভাগ থেকে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি হোক এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে বা কারো যদি জিওলজি ডিপার্টমেন্টে থেকে হোক ব্যাচেলার ডিগ্রি করা হয়ে থাকে জিওলজি নিয়ে তারাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এজ লিমিট এখানে লিখে দিয়েছে পঁয়ত্রিশ বছর থেকে তোমাদের বয়স হতে হবে মানে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স আবেদন করতে হবে বয়স হবে একত্রিশ এক দু হাজার একুশ সালের মধ্যে ফি রয়েছে তোমাদের আবেদন ফিজ লাগবে অনলাইন আবেদন করার জন্য অনলাইন ফিজ রয়েছে দেখতে পাচ্ছ দুশো টাকা আবেদন ফিজ রয়েছে যেটি সম্পূর্ণ এস সি ক্ষেত্রে আবেদন ফিজ এবং মেয়েদের ক্ষেত্রে মানে ওমেন্স এস ক্ষেত্রে আবেদন ফিজ দিতে হচ্ছে না শুধুমাত্র জেনারেল ও বসীদের ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফিজ তোমাদের লাগবে মোড অফ অ্যাপ্লিকেশন ফি যেটি তোমরা দুশো টাকা দিতে পারবে এই যে পাচ্ছ একটা ব্যাঙ্কের ডিটেলস যার রয়েছে এই ব্যাঙ্কের ডিটেলসে তোমাদের কিন্তু ড্রাফট কাটতে হবে মানে সম্পূর্ণ ব্যাঙ্কের ড্রাফটের মধ্যে তোমাদের দুশো টাকা পে করতে হবে ডেটেলস ব্যাঙ্কের ডিটেলসটা দেখে নেবে যেহেতু ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে এই ফিজটা রেখেছে এসসি এসটি বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস তোমাদের নেই এই ব্যাঙ্কের ডিটেলসে তোমাদের কিন্তু কাটতে হবে তাছাড়াও এই কলকাতা সায়েন্স সিটি নামেও তোমরা ব্যাঙ্কের ড্রাফট তোমরা কাটতে পারো এখানে দুশো টাকা সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে কোনো ইন্টারন্যাশনাল ব্যাঙ্কে বা সেন্ট্রাল ব্যাংকে গিয়ে তোমরা কিন্তু এই ড্রাফটি তোমরা কাটতে পারো সায়েন্স সিটি থেকে দুশো টাকা ড্রাফ এবং যে বছর মেথড রিক্রুমেন্ট এত পারছো রিক্রুমেন্ট হবে তোমাদের পরীক্ষা এক্সাম হবে এক্সাম হবে রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট তোমার কমিউনিশন স্কিল টেস্ট হবে তারপর তোমাদের সরাসরি পদে তোমাদের নিয়ে করে হবে জব রেকমেন্ড দেখতে জব এখানে রেকমেন্ড এখানে বলে দিয়েছে কি কি কামের পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে কি কি কাজ করতে হবে তোমাদের পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং জেনারেল টার্মস কন্ডিশন কিছু দিয়ে দিয়েছে কন্ডিশন টার্মস কন্ডিশনগুলো একটু ভিডিওটি পজ করে বা নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমার এখান থেকে সরাসরি নোটিশের মধ্যে যা বলে দিয়েছে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দেখে নেবে নোটিশটা ডাউনলোড করা প্রসেস তোমাদের বলে দিয়েছি এবার আসা যাক অফলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মের রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাঠাতে হবে কিভাবে তোমরা সেই ফর্মটি ফিল আপ করবে চলে তোমাদের লিখে দিচ্ছি কি হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এ আছে প্রিন্ট আউট বার করতে হবে এখানে পাসপোর্ট সেই ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে এখানে সময় দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে তোমাদের একত্রিশ এক দু হাজার একুশ সালের মধ্যে কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আইডেন্টি প্রুফ এজ প্রুফ সার্টিফিকট সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো কলকাতার সায়েন্স সিটি এই যে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিতে পারো স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে বা তোমরা এখানে গিয়েও তোমরা জমা করে আসতে পারো কিন্তু ডেটটি রয়েছে মিলিয়ে দেখতে পাচ্ছ একত্রিশ এক দু হাজার একুশ সালের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে পার হবে তারপর কিন্তু কাজ হবে না সিম্পল অ্যাপ্লিকেশন ফর্মে রয়েছে বছর নেম লিখবে কোন অ্যাড্রেস লিখবে ফুলফিলভাবে বা পেশেন্টটা পারমান্টার সব তোমার ডিটেলস এন্ট্রি করে দেবে ডেট অফ বার্থ তোমাদের এখানে এন্ট্রি করতে হবে এজ কত হচ্ছে ডিটেলসে লিখে দেবে মারিটার্স লিখবে ফাদার্স নেম লিখবে অ্যাড্রেস আরেকবার লিখবে অকুপেশন কি করো সেটি লিখবে এখানটায় আদার্স ডিটেলসগুলো দু পাতা বা চার পাতার একটা অ্যাপ্লিকেশন ফর্মের রয়েছে এই চার পাতা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে প্রিন্ট আউট করে ঠিকঠাকভাবে ফিল আপ করবে ঠিকঠাক ফিল আপ করতে হবে কারণ তাহলে উল্টো পাল্টা হলে কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশনটি গ্রাহ্য হবে না এখানে উল্লেখ করে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিক সার্টিফিকেট তোমার এজ প্রুফ সার্টিফিকেট আইডেন্টি প্রুফ সার্টিফিকেট সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে সায়েন্স সিটি যে অ্যাড্রেসে বলেন এই অ্যাড্রেসে একত্রিশ এক দু হাজার একুশ সালের মধ্যে পাঠিয়ে দিতে হবে তোমাদের আবেদনপত্রটি বা গিয়েও তোমরা জমা করে আসতে পারো বা স্পিড ফর্ম রেজিস্টার মধ্যে পাঠিয়ে দিতে পারো তো এই নোটিটির লিঙ্ক বা অ্যাপ্লিকেশন ফর্মেটির লিঙ্ক হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিসটা বা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল বলতে ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন পেস প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন